ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণ নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে বিশ্বমঞ্চে। আর এরই ফাঁকে নির্বিচারে পবিত্র রমজানেও নিরীহ ফিলিস্তিনিদের হত্যালীলায় মেতে উঠেছে ইসরায়েল। তারা গাজার দক্ষিণে খান ইউনেসে রাফায় ভয়াবহ হামলা চালিয়েছে। এতে চারটি শিশুসহ নিহত হয়েছে বহু সংখ্যক ফিলিস্তিনি। ওদিকে ভয়াবহ ওই হামলা স্থগিত করতে ইসরায়েলকে বাধ্য করার একটি নতুন প্রস্তাব ভোটে তোলার কথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এরই আগে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করে, তাতে ভেটো দেয় রাশিয়া ও চীন, কারণ তাতে একতরফা ইসরায়েলকে সুবিধা দেওয়ার কথা বলা হয়। অন্যদিকে রাফায় পরিকল্পিত স্থল হামলা বন্ধে ওয়াশিংটন ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে মধ্যপ্রাচ্য থেকে তেমন কোনো অর্জন ছাড়াই ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। জরুরি ভিত্তিতে মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করার জন্য শনিবার গাজার সীমান্ত শহর রাফা সফরে যাওয়ার কথা জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরার। 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের বাধাহীন হত্যাযজ্ঞে নিহত হয়েছে কমপক্ষে 32,070 জন ফিলিস্তিনি। এতে আহত হয়েছে 74,298 জন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান সম্বলিত একটি বার্তার উপর ভোট সোমবার পর্যন্ত স্থগিত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর আগে যুক্তরাষ্ট্র শুক্রবার যে খসড়া প্রস্তাব উপস্থাপন করে তার বিরোধিতা করেছে আরব দেশগুলো। এই প্রস্তাবের ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। এতে গাজায় ইসরায়েলকে অবিলম্বে অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়নি বলে বলা হয়। ওদিকে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব শনিবারে ভোটে তোলার কথা ছিল, কিন্তু তা আরও আলোচনার জন্য সময় পিছিয়ে নেওয়া হয়েছে। এই প্রস্তাবটি দেখতে পেয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে মুসলিমদের পবিত্র রমজানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয়, যা একটি টেকসই স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। এতে হামাসের হাতে থাকা সব জিম্মিকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। গাজায় সব মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সব বাধা তুলে নেওয়ার কথা বলা হয়। ওদিকে আল জাজিরার সাংবাদিকরা জানাচ্ছেন, গাজার কেন্দ্রীয় অঞ্চলের ডিয়ের আল বালাহ এলাকায় বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনির তাঁবুতে বোমা হামলা করছে ইসরায়েলি যুদ্ধবিমান। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে ও আহত হয়েছে। ফিলিস্তিনির এক ব্যক্তির বাড়ি গুড়িয়ে দিতে ইঞ্জিনিয়ারিং সার্ভে করেছে ইসরায়েলি বাহিনী। অভিযোগ করা হয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বহনকারী বাসে ওই ব্যক্তি গুলি করেছিল। ওই ফিলিস্তিনিকে দিয়ে ইফজিয়া গ্রামে মোজাহিদ বারাকাত মানসুর বলে শনাক্ত করা হয়েছে। পরে পিছু নিয়ে তাকে হত্যা করা হয়েছে। এতে অংশ নেয় ইসরায়েলি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ও ড্রোন।